যাদের ভোটটা দিলেন তারা কোথায়? এত বড় বিপর্যয় হয়েছে, একদিনও তাদের খুঁজে পাওয়া যায়নি। কোথায় আব্বাস সিদ্দিকী, কোথায় নওশাদ সিদ্দিকী, কোথায় সাবউদ্দিন সিরাজ খানে মানে মার্ডার হয়েছিল, সে তার নাম হচ্ছে আফসারুল আলম। সেই আফসারুল আলম মার্ডার হওয়ার পরে তারা একটা বেদি করে রেখেছিল, সেই বেদিতে কুকুরি পেশাব করছিল, কাকে পায়খানা করছিল, কিন্তু তার জন্য স্মরণসভা ভালোবাসা জানিয়ে আমি সংক্ষেপে দু একটা কথা বলবো। আপনারা জানেন আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে আমাদের পাকিচ্যুত করে দেখতে হবে। কারণ আমরা জানি আমরা 2013 সালে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জয়লাভ করেছিলাম, 2018 সালে এখানে আমরা প্রায় মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছিলাম, এবং 2018 সালে আমাদের একটা ব্যতিক্রম হয়েছিল। একজন এখানে একটা মানে জেলা পরিষদে একজন হচ্ছে মানে নমিনেশন ফাইল করে এখান থেকে পালিয়েছিল, সেই তিনটি অঞ্চল আমাদের ভোট করতে হয়েছিল, তাম্বুল্লা 1, তাম্বুল্লা 2, নারায়ণপুর। কিন্তু আজ সব আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে জয়লাভ করেছি। যে তিনটে ভোট হয়েছিল সেখানে আমরা প্রচুর ভোটে জিতেছিলাম, ওরা সামান্য 400-500 ভোট পেয়েছিল। যদি এরকম কোনো ব্যতিক্রম থাকে 2023 সালে, তার জন্য এখন থেকে আমাদের সবার তৈরি থাকতে হবে। আপনারা জানেন আমাদের যে এমএলএ 2016 সালে যখন উনি হচ্ছে আমাদের বিধায়ক হলো, 2016 সালে থেকে এই ছেলেদের যুবক ছেলেদের উৎসাহ জাগাবার জন্য, যুবক ছেলেদের এগিয়ে আনার জন্য উনি কিন্তু বিভিন্ন কর্মযজ্ঞ হচ্ছে শুরু করেছিল। পশ্চিমবঙ্গের 94টা মানে এমএলএ আছে, তার মধ্যে হচ্ছে ব্যতিক্রম হচ্ছে উনি। উনি কি করেছিল তখন? মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবকে পয়সা দিয়েছিল, কিন্তু আমাদের এমএলএ সাহেব অন্য অন্য বিধায়করা কিন্তু 10-15টার বেশি কেউ হচ্ছে ক্লাবে পয়সা পায়নি, কিন্তু আমাদের এমএলএ সাহেব এখানে প্রায় 200-র মতো ক্লাবকে মানে এখানে হচ্ছে আর্থিক সাহায্য করেছিল, সে সরকারি টাকা দিয়ে এই ছেলেদের মানে উৎসাহ জাগাবার জন্য। শুধু ওই না, তিনি কিন্তু এমএলএ কাপ, বিধানসভা কাপ, স্মৃতি কাপ, এর অর্থ কেন, এগুলো কেন? এটা কিন্তু ছেলেদের উৎসাহ জাগাবার জন্য, ছেলেকে ছেলেদের হচ্ছে আমাদের দলকে শক্তিশালী করার জন্য। কিন্তু দুর্ভাগ্য, যে দুর্ভাগ্যর কথা বলবো, আমাদের তো আশা ছিল, আমাদের তো ভরসা ছিল যে এত যুবক ছেলে আমাদের দিকে 2021 সালে গিয়ে আমরা যে আশা ছিল যে আমরা এখানে 1-1.5 লক্ষ ভোটে জিতব এই বিধানসভাতে, আমরা কি দেখলাম? কারা মুখ ফিরিয়ে নিয়েছিল? নেয়ার পরে শওকত মোল্লাকে আমরা 2016 সালে মানে 55,000 ভোটে জিতালাম, কিন্তু 2021 সালে এসে তার ব্যতিক্রম হল হচ্ছে 54,000 ভোটে মাইনাস হয়ে গেল, যেখানে উঠে যাওয়ার কথা ছিল সেখানে মাইনাস হয়ে গেল। যাই হোক, তাহলে আমাদের পঞ্চায়েত নির্বাচন, এরপর হচ্ছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে আশা করি আমাদের ভালো রেজাল্ট হবে, এবং আমাদের এরপরে 2000 থেকে আবার 26 সাল, 2026 সালে আবার সেই শওকত মোল্লার নির্বাচন। আপনারা জানেন এখানকার প্রার্থী হচ্ছে শওকত মোল্লা। এই দলটা যতদিন থাকবে শওকত মোল্লা এখানে হচ্ছে প্রার্থী থাকবে, তাহলে আমরা শওকত মোল্লাকে জেতাবার জন্য এই যুব সমাজকে অনুরোধ করব, আপনারা চোখ কান খোলা রেখে আমাদের উন্নয়নের কথা, শওকত মোল্লার উন্নয়নের কথা মানুষকে বলুন। কারণ প্রত্যেক বুথে আমাদের মাদার কমিটির একটা হচ্ছে বুথ কমিটি আছে, এবং যুবরা আমাদের এই ব্লকে আমাদের প্রত্যেক
বুথে 10 জন করে যুবদের হচ্ছে কি আপনারে এখানে বুথ কমিটি করে দেয়া হয়েছে। এদেরও কাজ মাদার কমিটির যেমন কাজ, এদেরও ঠিক সেইভাবে কাজ, মানুষকে বোঝানো, মানুষকে বুঝিয়ে হচ্ছে আমাদের দলে আনা যারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাদেরকে বেশি করে বোঝানো। কেন মুখ ফিরিয়ে নিয়েছিলেন? আপনার অমূল্য ভোটটা তো হচ্ছে মানে বিফলে দিয়েছেন। যাদের ভোটটা দিলেন তারা কোথায়? এত বড় বিপর্যয় হয়েছে একদিনও তাদের খুঁজে পাওয়া যায়নি। কোথায় আব্বাস সিদ্দিকী, কোথায় নওশাদ সিদ্দিকী, কোথায় সাবউদ্দিন সিরাজি, কোথায় সেই বিজেপির হচ্ছে গোবিন্দ, গোবিন্দ না কালীবধ, সে এখানে দাঁড়িয়েছিল কিন্তু সে কোনোদিন আসেনি। ছিল কারা? শওকত মোল্লা যারা অনুগমী, মমতা বন্দ্যোপাধ্যায় যারা অনুগমী এখানে এই কালিংপুর বিধানসভাতে, তারাই হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উপকার করেছে। আজকের শওকত মোল্লা যে কর্মযজ্ঞটা শুরু করতে চলেছে, এখন বর্তমান হচ্ছে সরকারের কাছ থেকে বর্তমান 2009 সালে এই মানে আমাদের 9 তারিখে যে 9 তারিখে যে একটা জনসভা আছে রাস্তা উদ্বোধন, এখানে কোন জনসভা না, রাস্তা উদ্বোধন, তাহলে তো 32টা রাস্তা হচ্ছে ওই দিন উদ্বোধন হবে। তার জন্য আমরা সারাগাঁও অঞ্চলকে আলাদাভাবে বলেছি যে এখান থেকে আমাদের ওই বাইরের যা অঞ্চল আছে, আমাদের 9টা অঞ্চল, আমাদের বলাকে আমাদের 9টা অঞ্চলে কোন অঞ্চলের আমরা সাহায্য নেব না। আমাদের সারাগাঁও অঞ্চল থেকে আমরা ওখানে 15 থেকে 20 হাজার লোকের একটা জমায়েত করব, সেইকে 32টা মানে রাস্তা উদ্বোধন করার জন্য। আপনারা জানেন এর আগে আমরা একটা রাস্তা উদ্বোধন করেছিলাম কালীতলাতে গিয়ে, সেই রাস্তাটার কাজ হচ্ছে আমি আজকে যেতে গিয়ে দেখলাম প্রায় ঝাড় মুখে চলে এসছে। রাস্তা হচ্ছে মানে আস্তে আস্তে খুলে আসছিল, যেগুলো খারাপ ছিল সেগুলো হচ্ছে মেরামত করে আস্তে আস্তে এগিয়ে আসছে, সে রাস্তাটা কাজ হচ্ছে। এই রাস্তাগুলো ঠিক সেইভাবেই কাজ হবে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দেখেছেন একটা লোক হচ্ছে এখানে মানে মার্টার হয়েছিল, সে তার নাম হচ্ছে আফসারুল আলম। সেই আফসারুল আলম মার্টার হওয়ার পরে তারা একটা বেদি করে রেখেছিল, সেই বেদিতে কুকুরি পেশাব করছিল, কাগে পায়খানা করছিল, কিন্তু তার জন্য স্মরণ সভা করা হতো। স্মরণ সভাতে দিনের থেকে বলা হতো কি যে সবার কাজ বন্ধ, স্মরণ সভাতে আসতে হবে, কিন্তু মানুষ তখন হচ্ছে ঢল দিয়ে এসছিল, কিন্তু শওকত মোল্লা তা আজ পর্যন্ত কোনোদিন বলেনি। কেন? আমাদের দুটো মানুষ মাটার হয়ে গেছে। আপনি আপনারা জানেন আমাদের একজন ব্লক সভাপতি ছিল মানে যে মানিক পাই, সে মাটার হয়েছে, এবং আমাদের হচ্ছে আরেকজন যুব সভাপতি রাজ্জাক, সেই আমাদের এই বিধানসভার মধ্যে সেও মাটার হয়েছে। আমরা কোনোদিন বলিনি যে আপনারা কাজ বন্ধ করে আমাদের হচ্ছে মানে এই স্বরের সভাতে আসুন, আমরা কিন্তু তা কোনোদিন আজ পর্যন্ত বলিনি। কেননা 2012 সালে যেটা মানিক পাইক মাটার হয়েছিল, তারপরে রাজ্জাকও মাটার হয়েছিল, কিন্তু বলিনি। আমি আজকেই বলছি আপনারা ভালো করে শুনে রাখুন, 9 তারিখে আমাদের সকাল থেকে বেলা মানে 2টো পর্যন্ত আপনারা কাজ করুন, 2টোর পরে থেকে আপনারা হচ্ছে আমাদের যারা হচ্ছে সমর্থন আছে, যারা আমাদের লোক আছে, সবাইকে বলুন যে 2টোর পরে থেকে আমাদের যে জনসভাটা যে রাস্তা উদ্বোধন হবে সেখানে সবাই যেতে হবে। আমাদের এখন জমায়েতটা করতে হবে, আমাদের খুব বড় করে জমায়েত করতে হবে, সেই জমায়েতে হাজির হতে হবে। তার জন্য আমাদের হচ্ছে একবেলা কাজ বন্ধ, আমরা কিন্তু সারা বেলা কাজ বন্ধর কথা বলি নাই। আমরা কোনো মানুষের হচ্ছে মানে স্মরণ সভার জন্য কাজ বন্ধ করে সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি।